আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, অনেক সময় আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, আর সেই সময় কিন্তু আমরা ডিমের ভর্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারি। আর এটা কিন্তু অনেক বেশি উপকার হবে প্রবাসী ভাই এবং যারা ব্যাচেলার থাকে তাদের। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তাটা শুরু করি। ডিম ভর্তা করার জন্য আমি এখানে সবার প্রথমে কিছু ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। তারপর লবণ এবং শুকনো মরিচগুলো এভাবে হাতের সাহায্যে ভালোভাবে পিষে নিব। আপনারা এখানে ঝালের পরিমাণটা যে যেমন খান সে পরিমাণ দিবেন। আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, এজন্য আমি একটু ঝালটা বেশি করে দিয়ে ভর্তাটা বানাই। আর যে কোনো ভর্তাতে ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে ভাজা শুকনো মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচি করেও দিয়ে নিতে পারেন। ঝালগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে পেঁয়াজগুলো এবং ঝালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু যারা ব্যাচেলর ভাইয়া আছেন কিংবা যারা প্রবাসী আছেন বা যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু খুব সহজে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। যেসব আপুদের শুকনো মরিচ এভাবে মাখানোর পরে হাত জ্বলে তারা এখানে কাঁচা মরিচ কুচি করেও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখন যেহেতু শীতকাল আর সচরাচর ধনিয়া পাতা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে ভর্তাটার স্বাদটা একটু বেড়ে যায়। তো আমি এখানে ধনিয়া পাতাগুলো পেঁয়াজ এবং মরিচের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নেব। এরপর আমি ডিমগুলোকে ধনে পাতা এবং পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে একটু মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু সরিষার তেল। আর সরিষার তেলটা দেওয়ার পরে আমি সমস্ত ভর্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার লাগে। ফ্রেন্ডস, রেডি হয়ে গেল আমাদের মজাদার ডিমের ভর্তা। আপনারা খুবই অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। ঝটপট তৈরি এই ভর্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।